সমুদ্রের পানিতে ডুবে যাবে বাংলাদেশ, তাই সমুদ্র পাড়ে দিতে হবে উঁচু বাঁধ। আর এ কাজের দায়িত্ব সরকার থেকে দেয়া হয়েছে রাজা বাদশা গ্রুপ নামের একটি প্রতিষ্ঠানকে, যার কর্ণধার সাইফুল ইসলাম ওরফে সায়েন্টিস্ট সাইফুল। স্বঘোষিত এই বিজ্ঞানী জলবায়ু পরিবর্তনের প্রভাব ও প্রতিকার, পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট ও করোনা প্রতিরোধে আয়োডিনযুক্ত কয়েল উদ্ভাবনে বিদেশি অর্থায়ন আসবে জানিয়ে, এই প্রকল্প বাস্তবায়নে যারা এখন অল্প বিনিয়োগ করবে পরে তারা কয়েক গুণ বেশি অর্থ ফেরত পাবে বলে প্রতারণা করে লক্ষ্মীপুর ও নোয়াখালীতে হাতিয়ে নিয়েছে 460 একর জমি। রাজধানীর উত্তরা ও টাঙ্গাইল থেকে চক্রের 16 সদস্যকে গ্রেফতারের পর কারওয়ানবাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিং এ এ তথ্য জানানো হয়। কয়েল থেরাপি যে কনসেপ্টটা, কয়েলের মধ্যে সে আয়োডিন দিয়ে এই কয়েলটা যদি ঘরে জ্বালানো হয় তাহলে আমাদের এই আয়োডিনটা আমরা স্মেল বা মুখে নিব, এবং করোনা যেহেতু গলার মাধ্যমে শরীরে ছড়িয়ে পড়ে, সো গলাতেই করোনা মরে যাবে। সো এই টেকনিকটা সে রিসেন্টলি জনগণকে বলছে এবং সে বলছে সরকার তার এই প্রজেক্ট গ্রহণ করেছে। বিশ্বাস অর্জনের জন্য সাইফুল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, তুরস্কের প্রেসিডেন্ট সহ বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের ভুয়া নথি তৈরি করে রাখত। গ্রেফতারকৃত বিজ্ঞানী সাইফুল সারা বিশ্বকে জলবায়ুর প্রভাব থেকে উনি মুক্ত করবেন, তো এইটার যে মেইন প্রজেক্টটা হবে এইটা উনি কমলা হ্যারিস তারপরে বা জো বাইডেনের সাথে কথা বলে এই প্রজেক্টটা উনি বাংলাদেশে নিয়ে আসবেন এবং এইটা ট্রিলিয়ন ডলার প্রজেক্ট। সো এইটা বাংলাদেশে আনতে ওনার এখন কিছু খরচ হচ্ছে, সো এই খরচে যারাই থাকবে তারাই তার সাথে অংশীদার হবে, কেউ 5 লাখ, কেউ 6 লাখ এরকম টাকা দিচ্ছে, এবং তারা পরবর্তীতে এই 5 লাখ টাকার বিনিময়ে তারা কোটি কোটিপতি হবে।